أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কে ভাগাই দেই আছে না নাই এক ছেলে হিন্দু হইছে হিন্দু থেকে মুসলমান হইছে আগে ছিল হিন্দু এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলাকিলি আসছে না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে তাহলে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ ছাড় দিতে চায় মৌলবীরা ছাড় দেয় না আসছে না নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়েন যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন কে সুবহানাল্লাহ পড়বেন না বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাইয়া অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কি না জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 একদলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিংকে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনও অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য এই পৃথিবীর সব কিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হালাকাল মুতানাত্তিউন যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ লানাত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হুমুল মুতানাত্তিউন মুতানাত্তিউন কারা যাদের উপর আপনি লানত দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন নাউজুবিল্লাহ পড়ুন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতোয়া তুলে তাদের উপর আমার লানত খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটারে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সব কিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা
আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম। কথা বুঝে নাই বোধ হয়। দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন। দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। প্রথম মূলনীতি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? কষ্ট হইতেছে? শেষ করে দিব, আরো কয়েক মিনিট শুনবেন। আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড। হালাল কি? কথা বলেন, আনলিমিটেড। আর হারাম হচ্ছে লিমিটেড। হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম। হালাল গুণে শেষ করা যায় না, কিন্তু হারাম গুণে শেষ করা যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? যদি এমন হইতো হারাম আনলিমিটেড, সবই হারাম, আর হালাল হচ্ছে লিমিটেড, হালাল গুণা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে? দেখেন, কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন, সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। পড়েন, তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন, আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, গুনে গুনে দিছেন। সুবহানাল্লাহ। পড়েন, যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম, এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো? আল্লাহ বলবে সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। পড়েন, কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে? না চুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন হালাল, তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো, মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ। পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ! দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেমনে? মোহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সুরা? এতটা সুরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো, বলে না পারি না। আল্লাহর হাবিব সাইসেন দুইজনকে বিয়ে পড়াই দিলেন, আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে, সামর্থ্য তার নাই, সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখাই দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। সহজ না কঠিন? আর কোনোদিন ইসলামকে কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ, দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়। হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। দুই নাম্বার, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিছে। সুবহানাল্লাহ। পড়ে,
তিন নম্বর হালাল হারামের মূলনীতি হচ্ছে, ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না, কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয়, ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে। সুবহানাল্লাহ। কোন আমি বলে দিলাম এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর এটা কোন, এরকম প্রশ্ন আসে না নাই? হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলেই বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে, ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে। ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে। ইসলাম দার্তহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। চিন্তা নাই, ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো, আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? অল্টারনেটিভ মানে বোঝেন তো, বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না, সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকিয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম, জিনার কাছেও যাও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিছি। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা বিয়ে করবা কি করবা, বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না, আছে নাকি এদিকে কারো? আছে আছে না? না, এই যে কত বড় সাহস, হাত তোলা আবার দু একটা, এগুলার পুরো দেহটাই কলিজা, আমার সামনে বসে হাত তুলতেছে কে, আমার আছে দেখছেন পুরোটাই কলিজা এগুলার, না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই, আমরা বিয়ে করব। বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিবেন, কালিয়ারা না কালিয়ারা, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন, কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এই পোলাপানের গলার আওয়াজ বেড়ে গেছে এখন, মহা খুশি এখন, আজারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাইরে হাত করে ফেলছি আমি, আগেও নাই মাশাআল্লাহ। তো এই জন্য বিয়েটাকে সহজ করেন, খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কিনা? পুরো উল্টো, বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন, বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে, জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি, অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কিরা? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা, ছেলের কই তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছে, তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে, নিজের পায়েই তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাইয়ের এখানে যাবেন, নানা ভাইয়ের মসজিদ দেখলাম, কাবা ঘরের যে ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ওই সিস্টেমে মসজিদ, আজকে জোহরের সালাত পড়লাম ওই মসজিদে, নানা ভাই বিয়ে পড়ায় দিবে, সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে, রাজি আছো সবাই? ওই যে খুশি, সব খুশি, দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ, বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে, এটা জান্নাতি সম্পর্ক তো, এই কারণেই সাইয়েদনা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম দুইজন কি বিয়ে পড়াই দিছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু, এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে, কথা কয় না? ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই? কৈশোর, আদম আলাইহিসসালামের শৈশব কৈশোর, হাওয়া আলাইহাসসালামের শৈশব
কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাশাআল্লাহ হাত নামান মধু 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুকটোজ কি আছে ফলের মধ্যে আছে সুক্রোজ আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রোজ খাবো ফ্রুকটোজ খাবো আর গ্লুকোজ কমায় দিবে রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধামধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع شوي بردن طلع البدر علينا من ثنيات الوداع